600 টাকা দাম। মহারাজা ওনারই কিন্তু এটা প্রপার্টি। তো বেসিক্যালি এই রেস্টুরেন্টটা কিন্তু একটা ভেজ রেস্টুরেন্ট, জন্য এই স্পেশাল টেবিলটা সেট আপ করে দেওয়া হয়েছে। ঘিয়ের গন্ধটাও মারাত্মক আসছে। আমি সব থেকে কিছু খাবো না, এটা তো ফোর্ট ভিউ ক্যাফে। আমাদের ক্যাপাসিনো চলে এসেছে, টেস্ট পাচ্ছি। ওই সুসজ্জিত পথে এটা পড়বে পুনম সিং স্টেডিয়ামের পাশেই। একটু খিচুড়ি টাইপের লাগছে, বাট এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ভিডিওটা থাকবে শুধুমাত্র খাওয়া দাওয়া এবং রাজস্থানে এসে আমরা কী কী ক্যাফে, কী কী রেস্টুরেন্ট, কী কী খাবার, যা কিছু খাবার রিলেটেড জিনিস নিয়েই থাকবে আজকে ডিটেলস একটা ব্লগ। তো ফার্স্ট রেস্টুরেন্ট ট্রাই করবো, সেটা হচ্ছে লেক ভিউ রেস্টুরেন্ট। তো চলো যাওয়া যাক। তো এটাই হচ্ছে রেস্টুরেন্টের গেট, বেশ সুন্দর একটা ভাইবস দিচ্ছে ঢুকেই। ওয়াও, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। তো চলো উপরে আমরা দেখি কীরকম কী বসার জায়গা আছে। লেক ভিউ রেস্টুরেন্ট, তো এই হচ্ছে রেস্টুরেন্টের ওপরটা, আর ওপর থেকে একদম সুন্দর সিটি ভিউটা পাওয়া যাচ্ছে। এগুলো অনেক দেখেছি ছবিতে, রিয়েল লাইফে দেখছি। এখানে কিন্তু সানসেট আর সানরাইজটা দারুণ দেখা যাবে, যেটা বসে যাচ্ছে এখানে বসে বসে। তো রাজস্থানের ফার্স্ট ফুড আইটেম আমরা ট্রাই করতে চলেছি, আমাদের সামনে চলে এসেছে। এটা হচ্ছে লাল মাছ, বিখ্যাত এখানকার। এখানে টোটাল 5 পিস দিয়েছে, 600 টাকা দাম। একদম লাল মাছ সুন্দর, তার সাথে আছে তাওয়ার রুটি, গরম গরম তাওয়ার রুটি। আর এখানে রয়েছে আমার জন্য বিরিয়ানি, অন্য রকমের বিরিয়ানিটা দেখতে। মোটা মোটা বড় বড় পেঁয়াজ দেওয়া রয়েছে এবং এখানে চিকেন গুলো বোনলেস চিকেন, জাস্ট ছোট ছোট করে টুকরো টুকরো করে দেওয়া রয়েছে। আর বেশ মাখো মাখো মতো বিরিয়ানি, হ্যাঁ একটু গ্রেভি গ্রেভি টাইপের, একটু পোলাও পোলাও টাইপের দেখতে লাগছে। বিরিয়ানি টাইপের তো লাগছে না, একটু খিচুড়ি টাইপের লাগছে। এত ভেজিস দেওয়া রয়েছে, এই টমেটো ফমেটো করে, একেবারেই বিরিয়ানির মতো না। রাজস্থানের ফার্স্ট খাবারটা মোটামুটি আমার জন্য ফেল। এখানে মাটনটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া ডান, বিরিয়ানি কেউ ট্রাই করো না এখানে, নট রিকমেন্ডেড অ্যাট অল। লাল মাছটা প্রচন্ড ঝাল, সেই বুঝেই ট্রাই করো। না, লাল মাছ তো ট্রাই করতেই হবে। হ্যাঁ, মানে অন্য জায়গা ট্রাই করতে পারো, সিগনেচার ডিশ ওটা রাজস্থানের। আর দামগুলো কিন্তু এখানে ভালো হাই, বিরিয়ানি আমাদের টোটাল বিল হয়েছে 1030 টাকা, জাস্ট একটা বিরিয়ানি আর লাল মাছ আর দুটো রুটি আর একটা স্প্রাইট নিয়েছিলাম পরে। তো চলো এখান থেকে আপাতত এখন বেরোই, আর একটা জায়গায় চলে এসেছি একটু স্ন্যাক্স বা কিছু চাটা খেতে। সেটা হচ্ছে গারিসার লেকের একেবারে পিছন দিকটায়, মানে এদিকটায় হেঁটে হেঁটে এসে নতুন একটা খুলেছে, সেটা হচ্ছে মাংস ফর বার্ডস বা মাংস ফর বার্ডস, এরকম কিছু একটা প্রোনাউন্সিয়েশন হবে। অ্যাম্বিয়েন্সটা দেখতে দুর্দান্ত লাগছে, এখান থেকে সানসেট মারাত্মক দেখা যাবে বসে বসে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গারিসার লেক, দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স, দারুণ ভাবে সাজানো। বাইরেও সিটিং এরিয়া রয়েছে আর সামনে এরকম অনেক বসার জায়গা রয়েছে, একদম লেক ভিউ, অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স কিন্তু, আর সুন্দর একটা খাবারের গন্ধ আছে রুফটপেও মনে হচ্ছে আছে। হ্যাঁ, তো চলো ভিতরে গিয়ে ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একবার দেখাই। তো এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্স, এখানে অনেকগুলো নোটস রাখা আছে, বুক সেলফও রয়েছে, রিসেপশন এরিয়াটা খুব সুন্দর। এখানে বসে বসে কি অপূর্ব লেক ভিউটা এনজয় করা যায়, এই বিশেষ করে বিকালের টাইমটা বা সন্ধ্যের টাইমটা একটা কোয়ালিটি টাইম। আর দারুণ দারুণ ফটো এন্ড রিলস আসবে এখান থেকে, এক্স্যাক্টলি, খুবই লোভনীয় একটা জায়গা। এখন রুফটপ রেস্টুরেন্টেই যাচ্ছি, এটার কিছুক্ষণ আগে এলে এখান থেকে সুন্দর সানসেটটা এনজয় করা যেত। তো এটাই হচ্ছে রুফটপের অ্যাম্বিয়েন্স, এটাও বেশ সুন্দর, কিন্তু আমার স্পেশালি নিচেটা বেশি ভালো লাগলো, এখান থেকে ডিরেক্টলি সানসেট দেখা যায়। এখান থেকে কিন্তু অপূর্ব দেখতে লাগছে, বোটিং হচ্ছে, তার সাথে আকাশের রংটা, এন্ড এখান থেকে দেখো ফোর্টের ভিউটাও ভালো আসছে, নাইট ভিউ, সোনার কেল্লা। আমাদের ক্যাপাসিনো চলে এসেছে, বিশাল বড় বড় কাপে দেওয়া রয়েছে, একদম এই অ্যাম্বিয়েন্সে যা কিছু খারাপ খাবারও ভালো লাগবে, পুরো সারা দিনের বেস্ট পার্ট হচ্ছে এটা। এটা শুনলাম তো এখানকার ফেমাস, তো দেখা যাক। আর একটু সুগার লাগবে, সুগারের প্যাকেট দিয়ে দিয়েছে,
তো এরকম দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে লেকের পাশে বসে গরম গরম দুর্দান্ত খেতে। হালকা হালকা একটু তেতো আছে, বাট হয়তো সুগারের পরিমাণটা একটু কম দিয়েছি বলে, বাট দুর্দান্ত লাগছে কফিটা। ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই। কফি এস্টেটটা থেকে কিন্তু ফোর্টটার ভালো ভিউ পাওয়া যাচ্ছে, নাইট ভিউ, এবং সামনে গারিসাল লেকের পাশে যেগুলো রয়েছে সেগুলোরও লাইটিংয়ের ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তো এখানকার অ্যাম্বিয়েন্সে আমি 10/20 দেব, আর কফিটা টেস্ট হিসেবে আমি 10/9 দেব। তো যাই হোক, এখানে এটা একটা মাস্ট ভিজিট ক্যাফে জয়সালমেরে, বা রেস্টুরেন্ট বলতে পারো, সানসেট পয়েন্ট বলতে পারো, হোয়াটএভার। একটা কথা বলা যায় যেটা হচ্ছে যে তোমরা যদি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও বা একটু রিল্যাক্সে রাজস্থানটা ভিজিট করতে চাও তাহলে এখানে অবশ্যই আসতে হবে। আর গারিসাল লেক ঘুরতে এলে বিকালটা একটা বিকাল বা সন্ধে কাটিয়ে গেলে এমন কিছু যাবে আসবে না। এখানে প্রাইসটা খুব একটা রিজনেবল বলবো না, যদিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এখানে ইটালিয়ানটা স্পেশাল, তো তোমরা কেউ যদি আমাদের ব্লগ দেখে এসে খাও তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে একটু লিখে দিও, একটু জানিও। তো যাই হোক, এখানে অবশ্যই এসো, এটাকে একেবারেই সাজেস্ট করব। তো এটা হচ্ছে সেকেন্ড ছিল, এবার থার্ড আমরা কোথায় যাই, কোন রেস্টুরেন্ট বা কোন ক্যাফেতে, চলো দেখা যাক। ব্লগটা একটু স্কিপ না করে দেখতে হবে। আর যদি কেউ এখানে অলরেডি এসে থাকো আর যদি ব্লগটা দেখছো তাহলে প্লিজ কমেন্ট সেকশনে একটু জানিও ইটালিয়ান খাবারটা কেমন ছিল। তো আবার একটা নতুন ক্যাফে বা রেস্টুরেন্টে চলে এসেছি, সেটা হচ্ছে লিটল টিবেট। তো যার সাথে আমাদের আলাপ হয়েছিল, এটা তাদের রেস্টুরেন্ট। তো আমরা লিটল টিবেটের একদম রুফটপ রেস্টুরেন্টের ওপর বসে আছি, চারিদিকে ভিউটা বেশ ভালো পাওয়া যাচ্ছে, সিটি ভিউ এই সাইডে, এই সাইডে ফোর্টের ভিউ পাওয়া যাচ্ছে, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স এখানেও। তো আমাদের ফার্স্ট ডিশ এসে গেছে থুকপা, অ্যারোমা তো ভালো আসছে। এন্ড সেকেন্ড আইটেম চলে এসেছে মোমো, চিকেন মোমো। খেয়েছিলাম বাট এখানে এসে খাচ্ছি, নর্থ বেঙ্গলে খাই না। চাটনি দিয়ে বেশ ভালোই লাগছে, একটু অন্যরকম খেতে এখানে, বাট ভালো। তো এটা হচ্ছে নিচের অ্যাম্বিয়েন্স। খাবার দাবার বেশ ভালো ছিল এবং কোয়ান্টিটিও অনেকটা বেশি ছিল, আমরা খেতে শেষ করতে পারিনি। তো এখানে তোমরা একটা রাত এসে কাটাতেই পারো। লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সবই রেখে নিয়েছো, এখন ব্রেকফাস্টের টাইম। তো ব্রেকফাস্ট করতে আমরা এসেছি, স্ট্রিট ফুড ট্রাই করবো ব্রেকফাস্ট। ফোর্টের একেবারে বাইরে বাঁদিকে রয়েছে এই কর্নারটা, ডাল পাকোয়ানের দোকান। তো এখানেই আমরা দু রকমের ব্রেকফাস্ট ট্রাই করতে চলেছি, সেটা আস্তে আস্তে আমাদের দেখাচ্ছি। তো চলো। ম্যাদেগা বেশ ওকে, উসকে উপর আয়েগা মুঙ্গ কা দাল। আচ্ছা, ফির আপকে হিসাব সে মির্চি মশালা রাখেঙ্গে। ওকে, ये आ गया मसाला, और ये तीखा चटनी। अच्छा, अगर लहसुन चटनी चाहिए तो अभी ये जैन चाहिए तो जैन भी मिल जाएगा दाल पकवान में। अच्छा, ये आ गया प्याज, टमाटो और एक धनिया। अच्छा, नींबू आप अपने स्वाद के अनुसार ले लीजिए। ओके, दाल पकवान रेडी आपका। थैंक यू सो मच। तो आपका नाम? मेरा नाम अर्जुन खत्री। तो अर्जुन दौलत जी का दाल पकवान, हिंगलाज दाल पकवान नाम से अपना चलता है। अच्छा, सनम कपूर की शादी में भी जाके हैं। ओके, तो इसका प्राइस क्या है दादा? 40 रुपीज प्लेट। 40 रुपीज, 40 रुपए प्लेट। ओके, आठ मॉर्निंग में 8 बजे और दोपहर 12-1 बजे तक रहते हैं। अच्छा, क्या बात है। तो इटा देखते तो भीषण टेस्टी लगजे, अनेक किछु इनग्रीडियंट्स दिए। तो हमारे मैडम टेस्टर, मैडम के दी शुरू होवे। तो क्रिस्पी, हेलो, ये डालटा देखते हिंगेर गंध पाछी। अच्छा, माने টেস্ট পাচ্ছি, ভীষণ ক্রিসপি, একদম পাতলা, একটা পাঁপড়ের মতো দেখতে পাচ্ছ। এখানে যারা লোকাল খাচ্ছিলেন তারা বললেন লেবুটাকে ভালো করে নিগড়াতে, তো আমি এখন লেবুটাকে ভালো করে নিগড়াচ্ছি। সত্যি ফুচকার মতো ঝাল ঝাল খেতে, সুন্দর খেতে। ওখান থেকে ডাল পাকোয়ান টেস্ট করে আসার পর এখন আমরা হাতে কি কচুরি, এখানে স্পেশাল, এবং ভিড় দেখে বুঝতেই পারছো যে প্রচুর লোকজন এখানে খেতে আসে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ হাতে কি কচুরি, গরম গরম এখানে ভাজা হচ্ছে, আর ভাজার পর এরকম লাল তব কিছু মনে মনে আপু বলুন। আমাদের সামনে চলে এসেছে ফাতে কি কচুরি, এক প্লেট 30 টাকা, দু পিস দেওয়া রয়েছে এবং গরম গরম দিয়েছে, এর মধ্যে চাটনি, গ্রিন চাটনি দিয়েছে, তারপর তেঁতুলের একটা আচার টাইপের দিয়েছে, লঙ্কা, পেঁয়াজ এসব দিয়েছে। তো চলো ট্রাই করি, ভিতরটা তো ফুচকা জলের মতো লাগছে। এটা তো মিষ্টি মিষ্টি চাটনিটা, তেঁতুলেরটা
অনেক রকমের টেস্ট লাগছে আমার তাই এটাও কিন্তু মানে খাস একদম কিছু একটা পুর দেওয়া আছে আমি বুঝতে পারছি না এটা কিসের পুর এই যে এটা ডাল মনে হচ্ছে কোনো কিছু ডাল ডাল মশলা করে পুর করা আছে হালকা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে এটা আমার খুব ভালো লাগছে আমি বুঝতে পারছি ওর কেন ভালো লাগেনি অতটা পুদিনার চাটনি রন্ধন হচ্ছে চটনিটা অতটা ভালো লাগেনি আমি খেতে পারিনি তার জন্য আমি এটা নিলাম ব্রেড পাকোড়া ভিতরে চাটনি ফাটনি দিয়ে উট টুট দিয়ে করা হালকা হালকা ছোট ছোট পেঁয়াজ কোচানো আর ছোট ছোট লঙ্কা প্রচন্ড গরম এটা ক্রিসপি অ্যান্ড টেস্টি আছে এটা সিঙ্গেল প্লেট দেয় একটাই এটা দাম হচ্ছে 20 টাকা করে এটা মিষ্টিটা দেওয়া নেই বলে আমার মোটামুটি লাগে দুটো দোকানই একদম অপোজিটে এটা একটা আর এটা একটা ঠিক কেল্লার বাইরেই কিন্তু জয়সালমীর রাজস্থান আসবো আর তার আমি সব থেকে কিছু খাবো না এটা তো হয় না এখান থেকে আমরা নিয়ে নিয়েছি লস্যি এই যে আমাদের লস্যি অনেক কিছু উপরে দেওয়া আছে ছড়ানো রয়েছে এবং খুব স্মেলটা খুব ভালো আসছে কিন্তু এটা ভাং দিয়ে না বলে রাখি ওটা ভাং খাচ্ছি না থার ক্যাফে তো চলো যাওয়া যাক কেমন খাবার দেখি এটা থেকেও কিন্তু ফোর্টের ভিউ পাওয়া যায় ফোর্ট ভিউ ক্যাফে আর অ্যাম্বিয়েন্সটা একবার দেখে না খুব একটা লাক্সারিয়াস দেখতে না সিম্পলের উপরই দেখতে বেসিক্যালি এই রেস্টুরেন্টটা কিন্তু একটা ভেজ রেস্টুরেন্ট তো তোমাদেরকে মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি তো সেই অ্যাকর্ডিংলি তোমরা এখানে এসে ভেজ খাবার খেতে পারো আমরা অর্ডার দিয়েছিলাম ডাল তড়কা এটা হচ্ছে বাজরার রুটি আর প্লেন রাইস এটার থিকনেসটা একবার দেখে নাও এরকম প্রচন্ড পরিমাণে উপরে মনে হচ্ছে ঘি দেওয়া রয়েছে ঘিয়ের গন্ধটাও মারাত্মক আসছে হ্যাঁ ফার্স্টে আমি বাজরার রুটিটা ট্রাই করব পুরো ঘিয়ের ফ্লেভারটা আছে রুটি আমি অতটা পছন্দ করি না তো ঠিকঠাক লাগছে খাওয়া যাবে তরকারিটা একটু হালকা স্পাইসি করতে বলেছিলাম ঠিকঠাক আছে তো এটা হচ্ছে আর একটা নতুন জায়গা 1156 জয়সালমের বারাবাগ থেকে ফেরার পথে এটা পড়বে পুনম সিং স্টেডিয়ামের পাশেই অ্যাম্বিয়েন্সটা দারুণ দেখতে লাগছে বাইরে থেকেই সানসেটও হচ্ছে এরকম হ্যারিকেন দিয়ে ডেকোরেট করা রয়েছে পুরোটাই পুরো রেস্তোরাঁটা সুন্দর আলোয় সুসজ্জিত এবং সানসেটটা আলাদাই একটা সৌন্দর্য দিচ্ছে সত্যি তাই এখানে দুটো সিটিং এরিয়া দেখতে পাচ্ছি একটা ওপেন এরিয়া টেন্ট টাইপের করা রয়েছে সেখানেও বসা যেতে পারে আর ভিতরেও বসা যেতে পারে কিন্তু এটা রেস্টুরেন্ট টাইপ করা রয়েছে ভেতরটা পুরো আর এই জায়গাটাও কিন্তু ওপেন একটা এরিয়া ওহ দুর্দান্ত লাগছে পিছনে সানসেটটা একটা আলাদাই ভাইবস দিচ্ছে জায়গাটায় গাছ দিয়ে বিভিন্ন রকম লাইটের কাজ রয়েছে এবং এখানেও বেতের চেয়ার দিয়ে সুন্দর করে আলাদা আলাদা টেবিল সাজানো রয়েছে দুজনের চারজনের লাইট ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য রিলস বা ছবি জন্য জায়গা খুঁজছে রাজস্থানে তাদের জন্য আই থিঙ্ক এটা একটা দারুণ চয়েস তো এটা হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়র এরিয়াটা উপরের স্টাইলটা কিন্তু টেন্ট আকারের কাঠের এগুলো খোদাই করা কাজ কাঠের সুন্দর অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর আর একটা ইনফরমেশন এটাও কিন্তু সন্ধে 7:30 থেকে ওপেন হয় এখন 7টা বাজে ওপেন অলরেডি হয়ে আছে বাট 7:30 থেকে এক্সাক্ট ডিনার টাইম এই জায়গাটা হচ্ছে টেন্ট এরিয়া এখানেও বেতের চেয়ার দিয়ে সাজানো রয়েছে অনেক টেবিল রয়েছে প্রচুর লোক একসাথে এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারে আর এই বাইরেটাই হচ্ছে ওপেন এরিয়া যেটা বেশি ইন্টারেস্টিং লাগলো গাছের তলায় কিছু ডিম লাইটের কারুকার্য তার সাথে এরকমভাবে স্টার গেজিং করতে করতে ডিনার করা যেতে পারে আর আমাদের জন্য এই স্পেশাল টেবিলটা সেট আপ করে দেওয়া হয়েছে এখানে অ্যাম্বিয়েন্স যেমন সুন্দর সেই অনুযায়ী বাজেটটাও কিন্তু অনেকটাই হাই দেখতে পাচ্ছি একটা পেজ দেখে নাও বুঝতে পারবে এখান থেকেও একবার অ্যাম্বিয়েন্সটা দেখো দুর্দান্ত অ্যাম্বিয়েন্স একটা সন্ধেবেলা আমরা যেহেতু এখানে স্ন্যাক্স করতে এসেছি এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা আর এটা ব্লু লাগুন আর এটা হচ্ছে চিকেন নাগেটস চিকেন নাগেটস এখানে টোটাল 8 পিস দেওয়া আছে ভালো ক্রিসপি রয়েছে টেস্ট করো দেখি খেতে সুন্দর এটা একটু লেবুটা একটু তিতো তিতো হয়ে গেছে এটা ভালো চিকেনটা বেশ ফ্রেশ আছে নরম আছে ভেতরটা আর বাইরের যে কোটিংটা ওটা বেশ ক্রিসপি এখানে এলে চিকেনের আইটেমস আমি এটা ট্রাই করা যেতে পারে তোমাদের লাস্ট এন্ড ফাইনাল আইটেম চলে এসেছে এটা হচ্ছে
ফিশ ফিঙ্গার এখানে টোটাল 6 পিস দেওয়া রয়েছে এবং এটা খুবই ক্রিসপি এবং আমাদের এদিকে যেরকম বাইরের কোটিংটা দেখতে লাগে এটা একটু সেই KFC স্টাইল টাইপে দেখতে লাগে অন্য রকমই লাগে আর এটাও কিন্তু বাসা ফিশ দিয়ে তৈরি খেতেও ক্রিসপি কিন্তু আমার চিকেন নাগাসটা বেটার লেগেছে এর থেকে আমার মনে হলো কোটিংটা একটু বেশি মোটা ভেতরের ফিশটা একটু কম আছে এটার কথা আমরা একটু বললাম তো ওনারা একটু নিয়ে গিয়ে আর একটু স্প্রাইট ফাইট দিয়ে সুগার টুগার দিয়ে ঠিক করে দিয়েছে এখন মোটামুটি ঠিকঠাক লাগছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস বলে রাখি এই যে রয়্যাল টাইপের দেখতে রেস্টুরেন্টটা এটা কিন্তু এখান এখনকার প্রেজেন্ট যিনি রাজা রয়েছেন মহারাজা ওনারই কিন্তু এটা প্রপার্টি রেস্টুরেন্টটা কিন্তু ওনারই তো এটা একটা অন্যরকম ফিল হচ্ছে জানার পর আর একটা জিনিস বলে দিই রেস্টুরেন্ট লাগোয়া কিন্তু যদি সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যালেস রাজার বর্তমান রাজার বাড়ি এটা এখানেই কিন্তু থাকেন উনি তো আমরা 1156 এডি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি সুন্দর ছিল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খাওয়া দাওয়াও ভালো ছিল শুধু প্রাইসটা একটু হাই জয়সলমীরের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি সেটা হচ্ছে দ্য সূর্য রেস্টুরেন্ট ফার্স্ট যেখান থেকে শুরু করেছি জয়সলমীরে খাওয়া দাওয়া সেখানেই আবার লাস্ট করছি মানে তার পাশেই এক্স্যাক্ট তো উপরে উঠে এসেই এরকম একটা চেয়ার টেবিল আছে এদিকেও সিটিং এরিয়া করা আছে সবথেকে বেস্ট পার্ট হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ এরকম সুন্দর বসার জায়গা করা আছে যেটার জন্য আজকে এসেছি তার সাথে সুন্দর জয়সলমীর সিটি ভিউ রাত্রিবেলা এদিকেও আছে ওটার ওপরেও কিন্তু এখানে সিটিং এরিয়া আরেকটা আছে এখান থেকে আরও উঁচু থেকে সিটি ভিউটা পাওয়া যাচ্ছে আমরা এই জায়গাটা পেয়েছি সেন্টারে এখানে মনে হচ্ছে বসে বসে সারা রাতটা কাটিয়ে দিই আর এই ভিউটা দেখতে থাকি আরেকবার জয়সলমীর আসতে হবে বলো আমাদের প্যারাগ্লাইডিং এর জন্য প্যারাগ্লাইডিং এর জন্য আসতে হবে এবং তিন দিন ধরে ঘোরার পর সবকিছু এক্সপ্লোর করার পর এখন মনে হচ্ছে আলাদা ভালোবাসা সৃষ্টি হয়েছে যে আবার আসার ইচ্ছা রয়ে মানে তৈরি হয়েছে এটা হচ্ছে সূর্য স্পেশাল চিকেন চিকেনের গ্রেভিটা বেশ ভালো গ্রেভিটা দেখতেছি লাল মাছের মতো লাগছে আর উপরে কাজু দেওয়া আছে দেখতে পাচ্ছি এবং অনেক ধনে পাতা দেওয়া রয়েছে অনেকটা কোয়ান্টিটি আছে তো দেখতে তো খুবই টেস্টি লাগছে এবং অন্য যেটা আর একটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে প্রায় 40-45 মিনিট টাইম ধরে এটা হলো পুরো ফ্রেশ বানিয়ে দেয় এরা যেটা বললো তার জন্যই এতটা লেট হলো তো চলো টেস্ট করে দেখি গ্রেভি নিয়ে নিয়েছি এবার একটু লেবু দিয়ে আর এখানে পেঁয়াজ স্টাইল একদম হ্যাঁ দেখি কেমন ভালো টেস্ট ভালো টেস্ট স্পাইসি আছে আমার তো স্পাইসি খাওয়ার পছন্দ এখানকার যে স্পেশাল বড় বড় লঙ্কাগুলো দিয়ে বানানো বেশ ঝাল আর 6 পিস টোটাল চিকেন দিয়েছে হ্যাঁ অনেকটা দিয়েছে ঝালের সাথে আবার কাজুটা একটু মুখে পড়লো যেটা আমার ভালো লাগছে না মানে আমার একটু হালকা মিষ্টি হলে বেশ ভালোই লাগে তো এখানেই জয়সলমীরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো তো এবার চলো যোধপুরের খাওয়া দাওয়া ওয়েলকাম টু যোধপুর আমরা ফার্স্টে স্টার্ট করছি ব্রেকফাস্ট দিয়ে এটা হচ্ছে অরোরা চাট ভান্ডার এখানে ফেমাস হচ্ছে মাটরি কি চাট আর হচ্ছে দই বড়া তোমরা মাটরি কি চাট ট্রাই করবো মাটরি আর পালক মাটরি পালক চাট এখানে ফেমাস তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটরি আর ওদিকে আছে পালক এই দুটো নিয়ে এখন চাটটা হবে তো এটাই হচ্ছে মাটরি পালাক্কা চাট দেখে কিন্তু বেশ জিভে জল চলে এলো অনেক কিছু দিয়ে ডেকোরেট করা হয়েছে এটা মনে হচ্ছে দইও দেওয়া রয়েছে ভালো না মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে মিষ্টি মিষ্টি খেতে তাহলে আমার ভালো লাগবে ওর ভালো লাগবে খেতে ভালো মানে ওই যে মাটরি এটা হচ্ছে মাটরি না এটা পালক এটা পালক এগুলো ক্রিসপি তার সাথে এটা লস্যি টাইপের লাগছে খেতে এই যে সাদা মতোটা ভেবেছিলাম দই সেটা না আর ঠান্ডা ঠান্ডা খেতে আর খেতে ভালোই একটু মিষ্টি মিষ্টি চাট মানে একটু ঝাল ঝালি এক্সপেক্ট করি তো খেতে ভালো আমার বেশ ভালো হয়েছে এরকমটা বলতো মিষ্টি পেলে আমার কিছু চাই না আর ওরা চাট ভান্ডারে লাগোয়াই রয়েছে শাহি সমোসা ওখানকার সমোসা ফেমাস তো বিশাল একটা বড় সাইজের সমোসা গরম গরম আবার সেকেন্ড ব্রেকফাস্ট প্রচণ্ড ক্রিসপি এবং গরম আছে আর ভিতরে যেমন আলুর পুর থাকে সেরকম আছে
একটু অন্যরকম টেস্ট ভিতরের পুরটা টকটাও ভাব রয়েছে তো সিঙ্গারাটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি মানে তরকারিটা যেটা আছে সেটা টেস্টটা অতটা ভালো লাগছে না এক্স্যাক্টলি এটা দাম হচ্ছে 22 টাকা আগে যে চারটা খেলাম সেটা হচ্ছে 55 টাকা আগে চারটা এর থেকে বেটার ছিল হ্যাঁ আমার মনে হয় ওটা লাস্টে গেলে ভালো হতো এখান থেকে এখন আমরা আরেকটা অন্য জিনিস ট্রাই করব চলো আমাদের হোটেলের এক আঙ্কেল সাজেস্ট করেছিলেন মোটু জালেবি বালা বিখ্যাত জালেবি তো আমরা এসেছি ক্লক টাওয়ারের থেকে বাঁ দিকের রাস্তাটা ধরে একটু আর 2 মিনিট হেঁটে আসার পরেই এই দোকানটা পড়ে কিতনা সাল হো গিয়া দোকানটা 125 সাল হো 125 বাপ রে রসের মধ্যে ডুবিয়ে তৈরি হয়ে গেল আমাদের জলেবি দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে তো এসে গেছে সুস্বাদু জিলিপি এবার ট্রাই করে দেখা যাক এটার দাম হচ্ছে 20 টাকা আর কচুরিটার দামও কিন্তু 20 টাকা হ্যালো অত দেখেই লোভ লাগছে জিলিপি এমনিতেই আমার খুব ভালো লাগে আর গরম গরম বুঝতেই পারছো ক্রিসপি জিলিপিটা জাস্ট জমে গেছে এখানে জিলিপির প্যাঁচগুলো একটু সরু সরু আমাদের ওইদিকে তুলনায় তার জন্য বেশি ক্রিসপি লাগছে আর মনে হচ্ছে আরেকটা নেবো আমরা আমাদের ওখানে কিছু কিছু মানুষের মনে এরকম মোটা মোটা প্যাঁচ থাকে তো এখন আমরা এসেছি সন্ধ্যেবেলা চাতুর্ভুজ গোলাপ জামুন এখানের খুব ফেমাস গোলাপ জামুন এই যে দেখতে পাচ্ছ এক একটা সাইজ দেখে নাও একদম রসালো এক একটা পিসের দাম হচ্ছে 30 টাকা যোধপুরে কিন্তু এটা বেস্ট ফেমাস এই দোকান এই যে দাদা এটা সব থেকে পুরানো দোকান তো আমরা এখন এখান থেকে এটা ট্রাই করবো একটু শক্ত অতটা নরম না দেখতে যতটা রস হলো অতটা রসের অনেকটা শুকনো শুকনো মতো খেতে গোলাপ জামুনটা কিন্তু আমি একটু টেস্ট করলাম আমার আমাদের ওখানে থেকে এটা বেটার লাগলো কারণ এখানে কম মিষ্টি আর একটু কম রসালো তাই তো যোধপুরের মিষ্টি বড়া ফেমাস ওটা আমাদের ট্রাই করা হয়নি তো ওটা চলে এসেছে এই দোকানে খেতে বিশাল বড় পুরো চিকেন লেগ পিসের মতো আচ্ছা ভিতরে অনেকটা পুর দিয়ে আলুর পুর করা আর বাইরেটা তো বেসনের কোটিং একটু হালকা ঠান্ডা মতো হয়ে গেছে খুব একটা বড় মানে মোটামুটি লাগছে খেতে অ্যাকচুয়ালি আমরা একটু দেরি করে ফেলেছি এখানে আসতে এখানে বিকালবেলা এলে আরও বেশি গরম গরম পাওয়া যায় আর এই দোকানে প্রচুর ভালো ভালো মিষ্টি আমার চোখে পড়ল এই দেখো বিভিন্ন রকম মিষ্টি আমার তো মিষ্টি দেখলেই কিনা মানে ধীরে জল চলে আসে ঘণ্টাঘরের ঠিক অপোজিটেই এখানে একটা ফেমাস দোকান আছে শ্রী মিষ্টিলাল হোটেল এখানে ফেমাস লস্যি এখন আমরা সেটাই ট্রাই করবো এই হচ্ছে দোকান যোধপুরে বলতে পারো যেটা হচ্ছে মা ভবানীর ডাল বাটি চুরমা যেটা অথেন্টিক জায়গায় খাওয়া আমাদের বাকি ছিল তো এখন সেটাই ট্রাই করতে এসেছি তো চলে এসেছে আমাদের ডাল বাটি এটা ছিল বাটি এরকম করে গুঁড়ো করে দিল পেঁয়াজ দেওয়া আছে এটা লেবু দুটো ডাল থাকে দুটো বাটির সাথে আর এটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের একটা চাটনি টাইপের একটা লঙ্কা চাটনি বা চাল কিছু একটা দিয়েছে তো ওগুলো মিক্সড করে ডালের সাথে খেতে হয় চলে এসছে চুরমা এখানে চুরমাটা একটু আলাদা রকম খুব সুন্দর করে কাজু বাদাম আর কাজু বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেট করা তো আর টিকার উপরে প্রচুর পরিমাণে ঘি ঢালা হলো ভাঙার পর পুরো ওকে আচ্ছা তোমাদের শিখিয়ে দিচ্ছি খাওয়া
এটা খাওয়ার পর একটা কথা বলতেই পারি যে যোধপুরে যদি অথেন্টিক ডাল বাটি চুরমা খেয়েও খেতে চাও তাহলে মা ভবানী ইজ দ্য বেস্ট অপশনস। দুর্দান্ত খেতে এটা খাওয়ার সময় সত্যি ডাল ভাত খাচ্ছি বলেই মনে হচ্ছিল। তো দুর্দান্ত ডাল বাটি খাওয়ার পর চুরমা টেস্ট করার পালা। ওই যে প্রথমে যে আমাদের প্লেটটা দেওয়া ছিল দুটো ডাল দুটো বাটি, ওটার প্রাইস ছিল 70 টাকা, আর চুরমাটা এক প্লেট 100 টাকা, আর এক গ্লাস ছাঁচ হচ্ছে 20 টাকা। তো এটা ট্রাই করে দেখুন। এটা হচ্ছে ডেজার্ট টাইপের, বেশ ভালো খেতে। আমি টেস্টটা মানে একটু নারকল নানার টাইপের একটু খেতে লাগছে। ডাল বাটিটা প্রচণ্ড হেভি ছিল এবং এটা আরও বেশি হেভি লাগছে, আমার পেটে জাস্ট ঢুকছে না 2 চামচ খাওয়ার পর। এবার একবার এটা ট্রাই করে দিই। এটা আমার অতটা ভালো লাগছে না। মিষ্টি না টক? কেন মিষ্টিও নয় টকও নয়, মাঝারি একটা টেস্ট। আচ্ছা তো এই যে ছাঁচটা, এটা হচ্ছে টক দই, ব্ল্যাক সল্ট, পুদিনা, জিরা এগুলো সমস্ত কিছু দিয়ে তৈরি, মিষ্টি একদমই নেই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো রাজস্থানে ফুড ব্লগ স্টার্ট করেছিলাম এখানকার স্পেশাল ফেমাস লাল মাছ দিয়ে, আর শেষ করলাম এটাও একটা ফেমাস কুইজিন ডাল বাটি চুরমা দিয়ে। তবে আমার পুরো ট্রিপটার মধ্যে যা কিছু স্ট্রিট ফুড থেকে শুরু করে মেন কুইজিন যা কিছু ট্রাই করেছি তার মধ্যে ডাল বাটিটা আমার বেস্ট লেগেছে। তোমার? আমার এখনো পর্যন্ত সত্যি কথা বলতে কি অরোরা 4টা বেশি ভালো লেগেছে। তো যাই হোক সমস্ত কিছু আমরা ট্রাই করেছি, যতটা পেরেছি। এখানে ফুড ব্লগটা শেষ করছি আমরা। যদি ভালো লেগে থাকে আর যদি কিছু আইডিয়া পেয়ে থাকো তাহলে ডেফিনেটলি এখানে এসে ট্রাই করতে পারো প্রত্যেকটা জায়গা। চেষ্টা করবো আমি লোকেশনগুলো নিচে পিন কমেন্ট করে দিতে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানো, করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, বেল নোটিফিকেশন অন করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করো। টাটা।